হ্যালো ফ্রেন্ডস যারা শীতের ফুল গাছের চারা লাগাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন সাধারণত এই ফুল গাছের চারাগুলো কোন মাটিতে রোপণ করলে নার্সারির মতো চারার গ্রোথ হবে নার্সারিতে কোন ধরনের মাটি তৈরি করে তারা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পায় এ বিষয়ে সম্পূর্ণ টিপস শেয়ার করব আপনারা যদি শীতের ফুল গাছের চারা এখনও লাগাননি তাহলে মাটি তৈরির পদ্ধতিটি দেখে নিন এই নিয়মেই সমস্ত শীতের ফুলের চারা আপনারা এই মাটিতে রোপণ করতে পারবেন শীতের ফুল গাছের চারাগুলো বিশেষ করে খুবই হালকা এবং ছোট ছোটো হয়ে থাকে তো এই জন্য এর মাটি এমন একটি তৈরি করতে হবে যাতে গাছের চারা লাগানোর পর থেকেই গাছটি পুষ্টিগুণ খাদ্য পেয়ে যায় তো বন্ধুরা এভাবে মাটি তৈরির জন্য বেশি কিছু লাগবে না নার্সারিতে যে নিয়মে মাটি তৈরি করে ঠিক সেভাবেই দেখিয়ে দেব প্রথমে এখানে ফিফটি পারসেন্ট নর্মাল মাটি নিতে হবে আপনাদের কাছে দোয়াশ মাটি থাকুক অথবা এটেল মাটি যেটাই থাকুক ফিফটি পারসেন্ট নিয়ে নেবেন এরপর থার্টি পারসেন্ট নিতে হবে শুকনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্টের যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে আমি এখানে থার্টি পারসেন্ট এই শুকনো গোবর সার দিয়ে দিলাম দেখুন এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট থাকলে সেটাও দিতে পারেন তো যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে এরপর টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করবেন বালি তো নর্মাল বালি এখানে টোয়েন্টি পার্সেন্ট ব্যবহার করলে মাটিটি কখনো শক্ত হবে না ঝুড়ঝুড়ে হবে এবং আলগা হবে এই ঝুরঝুড়ে মাটিতে কিন্তু শেকড় দ্রুত ছড়িয়ে পড়ে এবং টবের পুরো মাটিতে খাদ্য সংগ্রহ করে নেয় গাছটি যার ফলে গাছের গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো এই জন্য বালি অথবা কোকোবিট ব্যবহার করতে পারেন টোয়েন্টি পারসেন্ট এরপর এখানে একটিমাত্র রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেটা হলো ফসফেট তো বন্ধুরা আমি এখানে একশো গ্রাম পরিমাণে ফসফেট দিয়ে দিলাম এই মাটিতে আমি কুড়ি থেকে পঁচিশটার মতো গাছ লাগাতে পারব তো সেই অনুযায়ী আমি এখানে একশো গ্রাম মাত্র ফসফেট সার ব্যবহার করলাম তো অতিরিক্ত ব্যবহার করবেন না সামান্য পরিমাণে দিলেই হবে দেখুন মাটি তৈরি হয়ে গেলো তো এবারে মাটিটিকে শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মোটামুটি পাঁচ থেকে সাত দিন শুকিয়ে নিয়েছি তো এভাবে মাটিটিকে মোটামুটি পনেরো দিন ফেলে রাখুন তারপর যে কোনো শীতের চারা লাগাতে পারবেন মাটি একদম ঝুরঝুরে হবে এবং রাসায়নিক সার দেওয়ার ফলে এর যে একটি ক্ষতিকারক রিয়াকশান সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে তো এই জন্য মাটি তৈরির পর কিছুদিন শুকিয়ে নিন নার্সারিতে এরকম চারা কিনে আনার পর সরাসরি রোপণ করবেন না ছোটো ছোটো পাত্রে বালি ভরিয়ে রেখে এই চারাগুলোকে বসিয়ে রাখুন এক সপ্তাহ এবং মাঝের মধ্যে জল দিন এতে দেখবেন দ্বিগুণ শেকড় বাইর হবে এর ফলে এই চারাটি এখন রোপণ করলে কোনো রকম ক্ষতি হবে না এবং মারাও যাবে না সরাসরি নার্সারি থেকে চারা ক্রয় করে নিয়ে এসে কখনোই মাটিতে রোপণ করবেন না এভাবে কয়েকদিন রাখুন এরপর যখন দেখবেন এরকম শেকড় হবে তারপর রোপণ করুন আমি যে মাটিটি তৈরি করে নিলাম এটাতে ডালিয়া ফুল গাঁদা চন্দ্রমল্লিকা শীতের যে কোনো ফুলেই অথবা পিটুনিয়াও লাগানো যাবে তো এই জন্য এরকম একটি নর্মাল মাটি তৈরি করে নিন নার্সারিতে কিন্তু এই নিয়মেই তারা মাটি তৈরি করে রাখেন আর চারা লাগানোর পর এই মাটিতেই গাছের গ্রোথ দ্বিগুণ বৃদ্ধি হয় তো আমিও কিন্তু এই নিয়মে চারা রোপণ করে থাকি এরপর চারার বয়স যত বাড়বে আবারও পরবর্তীতে কিছু খাবার দিতে হবে এ বিষয়েও আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে তো আপাতত আমি এই মাটিতেই চারা রোপণ করছি যারা শীতের ফুল লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই এরকম মাটি তৈরি করে নিন আর কিছুদিন রেখে দিন মোটামুটি এক সপ্তাহের মতো তারপর ফুলের চারা রোপণ করুন তো ছোটো চারা রোপণের পর জল দিতে হবে এবং দু থেকে তিন দিন একটু সেমি সেট এড়িয়ে রাখুন তারপর রোদ্রে বাইর করে দিন এই চারাগুলোকে তো বন্ধুরা এটাই সঠিক সময় মাটি তৈরির যারা এখনও তৈরি করেননি এই নিয়মে তৈরি করুন আমি কিন্তু মাটি তৈরি করে রেখেছি সমস্ত শীতের ফুলের চারাগুলো এ সময় আমি লাগাচ্ছি এই মাটিতেই তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে প্রথম এই নতুন ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ